আচ্ছা, সবগুলো রেডি হয়েছে? দেখি একজন স্ক্রিন শেয়ার করে তো। আমিরুল ইসলাম স্ক্রিন শেয়ার করো। জি, দেখতে পাচ্ছি। এই যে আবার টাইটেল ভাগ করছেন কেন? হ্যাঁ, এন্ড ওয়েবসাইট। অ্যাডভার্টাইজ ইউর ওয়েবসাইট কাটেন, অ্যাডভার্টাইজ ইউরটা কাটেন, শুধু ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া। দেখি নিচে আসেন। ঠিক আছে, এস কে মাহমুদুল হোসেন কাজ করছেন। এটাকে ম্যাক্সিমাইজ করেন। দেখি টাইটেলটা রিস্টার্ট করেন, টাইটেলে যান। ডিসক্রিপশন উপরে দেখলাম অ্যাবাউট দিস কিক, আবার এখানে ডিসক্রিপশন। গিগের অ্যাবাউট হবে, গিগের ডিসক্রিপশন হবে।
উপরে জানতাম, ঠিক আছে। ফারজানুর রহমান কাজ করছেন? ফারজানুর রহমান শুনতে পাচ্ছেন আমাকে? জি বলুন। নেটওয়ার্কের প্রবলেম শুনতে পাচ্ছি না, আবার বলুন তো। ৫০০০ ক্যারেক্টার? ৫০০০ ক্যারেক্টার? ৫০০০ ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন? গিগা ডিসক্রিপশনে সর্বোচ্চ ১২০০, আর হচ্ছে প্রোফাইলে সর্বোচ্চ ৫০০০, গিগা ডিসক্রিপশনে সর্বোচ্চ ১২০০ লিখতে পারবেন। গিগা ডিসক্রিপশন ১২০০, প্রোফাইল ডিসক্রিপশন সর্বোচ্চ ৫০০০। তৌসিফ চৌধুরী শুনতে পাচ্ছেন আমাকে? কাজ করেছেন? এখন আপনাদের রিচার্জ করা বাকি। জি স্ক্রিন শেয়ার করুন। উপর যান্ত টাইটেল থেকে শুরু করেন, উপর যান্ত প্যাকেজের নেম কই আপনার? প্যাকেজ নেম কই? প্যাকেজ নেম তো দিতে হবে। বেসিক 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 স্ট্যান্ডার্ড প্রিমিয়াম তিনটা আপনার প্যাকেজ না? তিনটা প্যাকেজে তো অবশ্যই তিনটা নাম থাকতে হবে। তিনটা প্যাকেজে আপনার তিনটা নাম থাকতে হবে, প্যাকেজ নেমটা বসাবেন নিচে আসুন।
অন্যগুলো ঠিক আছে, আপনি শুধু প্যাকেজ নেমটা এডিট করুন, প্যাকেজ নেমটা বসিয়ে দিন। বুঝতে পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, দেখেন কিভাবে কাজ করে, তারপরে প্যাকেজ নেমটা। স্ক্রিন আমাদের হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখান তো প্যাকেজ নেমটা কি। মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন এসকে মাহমুদুল হোসেন। প্যাকেজ নেমটা কি? জি প্যাকেজ নেমটা একটু বলেন। আচ্ছা এসকে মাহমুদুল হোসেন স্ক্রিনশটটা একটু অফ করুন তো। আচ্ছা আপনাদের সকলের নাম তো আর্নিং লিস্টে এবং ড্রাইভে আপনাদের নাম তুলেছেন তাই না? আচ্ছা আর্নিং লিস্টটা দেখি সকলের ডকুমেন্ট। হ্যাঁ এটা প্রতিনিয়ত আপডেট করতে হবে, আর্নিং বাড়লেই এটা আপডেট করতে হবে। ফয়সাল আরফিন করেছেন, তৌসিফ আল হাসান চৌধুরী করেছেন, শেখ মাহমুদ হোসেন করেছেন, আইবা চৌধুরী করেছেন, আমিরুল ইসলাম। ক্লাসে বাকি আছেন কি আজকে? হিমেল আহমেদ, হিমেল এটা দেখেছি, হিমেল বাকি আছেন?
হিমেল আপনি আর্নিং লিস্ট ফিল আপ করেন নি, হিমেল আহমেদ। হিমেল শুনতে পাচ্ছেন? আপনার ক্লাসে থাকেন, ক্লাসে অ্যাক্টিভ না কেন? যে আপনি আর্নিং শিটে নাম তুলেননি কেন? আর্নিং শিটে এখনই নাম তুলুন। ম্যাক্সিমাম নয়েজ আসতেছে, ম্যাক্সিমাম মিউট করেন। চ্যাট বক্সে আর্নিং শিটের লিঙ্ক দিয়ে দিয়েছে, দেখেন। আপনার আপনার হচ্ছে 35 নম্বর সিরিয়াল, 35 নম্বরটা তাদের ফ্লপ করে দিন। দেখেন এই যে বাকি ফ্লপ করছে, মাইক্রো ওয়ার্কার্সের প্রোফাইল লিঙ্ক নিয়েছে, তাদের টাস্কটা লিখছে, তাদের আর্নিংটা দিছে, তারপর হচ্ছে টোটাল আর্নিংটা যোগ করছে। এভাবে করে আপনার আর্নিং শিটটা ফিল আপ করে দিন। আর আর্নিং শিটের লিঙ্ক কীভাবে নেবেন, প্রপার লিঙ্ক কীভাবে নেবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন। ফার্স্টে ম্যাক্রো ওয়ার্কার্স আসার পর ইউজার নেমে ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার নামের পাশে এখানে ইউজার নেম আছে। ইউজার নেমে ক্লিক করে অ্যাড্রেস বারে যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কটা কপি করে কোথায় বসাবেন, এই লিঙ্কটা কপি করে আপনার আর্নিং লিস্টে এসে দেখেন এখানে ম্যাক্রো ওয়ার্কার্স প্রোফাইল লিঙ্ক, ম্যাক্রো ওয়ার্কার্স প্রোফাইল লিঙ্ক লেখা আছে। আপনার সিরিয়াল যত নম্বর আছে, 38 নম্বর সম্ভবত আপনার সিরিয়াল। হ্যাঁ, 35 নম্বর সিরিয়াল আপনার, 35 নম্বর। এই 35 নম্বর সিরিয়ালে এসে আপনি আপনার ডাটাটা ফিল আপ করে দিন। আর কে করেনি ক্লাসে? আপনাকে নামটা ফিল আপ, আপনি নামটা ফিল আপ করেন, ফিল আপ করে আপনার প্রোফাইল লিঙ্কটা দিয়ে রাখেন। পরবর্তীতে যখন আর্নিং আপডেট হবে তখন সকলে আপডেট করে দিবেন, যা রানিং হোক না কেন সকলে আপডেট করে দিবেন। দেখেন আপনাদের আর একটা বিষয় হচ্ছে, একটা আর্নিং রিপোর্টের ফর্ম ফিল আপ করতে হবে আপনাদের। স্ক্রিন দেখা যাচ্ছে? এটা হচ্ছে আর্নিং রিপোর্ট। এই আর্নিং রিপোর্টের ফর্ম ফিল আপটা কিভাবে করতে হবে আমি একটু বলে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা বসাবেন, যে ইমেল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন সেটা দিবেন। তারপর হচ্ছে কনসাল্টিং ফার্ম নেম, এটা আমি চ্যাট বক্স দিয়ে দিব, সমস্যা নেই। তারপর হচ্ছে লট নং, লট নম্বর 7,
लट नम्बर सेवेन तारपर आसे हच्छे बैच आईडी फ्रम सफ्टवेयर ए बैच आईडी कोनटा आपनादेर क्लास नम्बर कत 439 एटा हच्छे आपनादेर बैच आईडी 439 তারপর হচ্ছে কোর্স নেম কোর্স নেমে ডিজিটাল মার্কেটিং 2020 এটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে নেম অফ ট্রেনিতে আপনার নিজের নাম হবে তারপর হচ্ছে রেজিস্ট্রেশন আইডি আপনার যে রেজিস্ট্রেশন আইডিটা আছে সেটা এখানে বসাবেন তারপর একটু নিচে আসেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা বসাবেন কোথায় মাগুরা মাগুরা লেখার সময় যেন এইভাবে লিখেন না মাগুরা এইভাবে লিখবেন না মাগুরার এমটা সবসময় ক্যাপিটাল দিবেন এম হবে ক্যাপিটাল তারপর হচ্ছে মার্কেট প্লেস আপনারা তো একটা মার্কেট প্লেস থেকে ইনকাম করছেন মাইক ওয়ার্কার্স লিখবেন এখানে আচ্ছা শুধু মাইক ওয়ার্কার্স তারপর কি আসবেন মাইক ওয়ার্কার্স ইউআরএল মাইক ওয়ার্কার্স যে ইউআরএলটা আছে এখানে সেটা বসাবেন তারপর হচ্ছে কি প্রজেক্ট স্ট্যাটাস কমপ্লিটেড প্রজেক্ট স্ট্যাটাস কমপ্লিটেড দিবেন তারপর হচ্ছে প্রজেক্ট অর্গানাইজেশন কান্ট্রি এটা কি দিবেন এটা চার পাঁচটা কান্ট্রির নাম দিবেন মানে টার্গেটসে বিভিন্ন কান্ট্রির কাজ করে না ইউকে ইউএসএ ফ্রান্স কানাডা আফ্রিকা ইন্দোনেশিয়া এমন কয়েকটা কান্ট্রির এখানে নাম দিয়ে দিবেন চার পাঁচটা কান্ট্রির এখানে নাম দিবেন তারপর হচ্ছে আর্নিং অ্যামাউন্ট আপনার আর্নিংটা এখানে লিখবেন আপনার আর্নিংটা এখানে দিবেন তারপর একটু নিচে আসেন তারপর হচ্ছে ট্রেনি মার্কেট প্লেস প্রোফাইল লিঙ্ক ট্রেনি মার্কেট প্লেস প্রোফাইল লিঙ্ক হচ্ছে আপনি যে মার্কেট প্লেস থেকে ইনকাম করছেন সেটা লিখবেন যে মার্কেট প্লেস থেকে ইনকাম করছেন সেটা লিখবেন কিভাবে নেবেন সেটা মাত্র দেখিয়েছি মাইক টার্গেটসে যাবেন ইউজার নেমে ক্লিক করার পর যে প্রোফাইল লিঙ্কটা আসবে ওইটা কপি করে এই জায়গায় বসাবেন একদম লাস্টে হচ্ছে নেম অফ দি ট্রেনার এখানে আপনার ট্রেনার নাম হবে এটা কি স্পেলিংটা কি হবে এবং কি লিখতে হবে সেটা আমি দিয়ে দেব তাহলে আমি কোনটা দেব নেম অফ দি ট্রেনারের নাম আরেকটা হচ্ছে কনসাল্টিং ফার্ম নেম আরেকটা দেব হচ্ছে কনসাল্টিং ফার্ম নেম এই দুটো আমি দিয়ে দেব কি লিখতে হবে দুটো আমি দিয়ে দেব বাকিগুলো আপনারা ফিল আপ করবেন ঠিক আছে আচ্ছা যে কোনো একদিন স্ক্রিন শেয়ার করেন আর্নিং রিপোর্ট চ্যাট বক্সে যে লিংকটা দিয়েছে লিংকে যান আচ্ছা আপনাদের লিংকটা দেওয়া হয়নি জাস্ট আমি এটা না দেখুন চ্যাট বক্সে দেখেন দিয়ে দিয়েছে উপরটা আছে কনসাল্টিং ফার্ম নেম উপরটা লট নং সেভেন
গেছাইটি কত আপনাদের? 439। নেম অফ দি ট্রেনি আপনার নিজের নাম লিখবেন। হ্যাঁ, ওইটা দিলে ভালো হয়। আপনাদের আর্নিং শিটে দেওয়া আছে, দেখেন আপনাদের আর্নিং শিটে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে। কেউ সাবমিট করে না, আমি না দেখা পর্যন্ত কেউ সাবমিট করে, সকলে ফিল আপ করে রাখুন, আমি চেক করে সাবমিট করে দেবেন। আমি চেক করার পরে সাবমিট করুন সকলে। আপনি যে ব্যাচে ক্লাস করতেছেন সেটা দিবেন, মাগুরায় ক্লাস করতেছেন আপনি মাগুরা দিবেন, আপনার ডিস্ট্রিক্ট হচ্ছে মাগুরা। এটা তো আপনার মোবাইল নম্বর, এস কে মাহমুদুল হোসেন, মোবাইল নম্বর কপি করলেন। জি বলুন। ওইটা প্রবলেম নাই, আপনি যে ডিস্ট্রিক্ট ক্লাস করছেন এটা আপনাদের ডিস্ট্রিক্ট, যে ব্যাচে আছেন ওইটা হচ্ছে আপনাদের ডিস্ট্রিক্ট। এটা শুধু মাইক্রোওয়ার্কার্স এই ওয়ালেটটা কপি করবেন, www.mikeworkers.com। ঠিক আছে, প্রজেক্ট অর্গানাইজেশন কান্ট্রি সিলেক্ট করেন, চার পাঁচটা কান্ট্রির নাম দেন।